ব্যাকটা ইয়ান সোমেরের মনে থাকবে বেশ, প্রথমে নিজের বীরত্বের জন্য, পরে দলগত হতাশার জন্য। জার্মান বুন্দেসলিগা যারা মোটামুটি অনুসরণ করেন ইয়ান সোমেরকে তারা চিনবেন। গত 7 বছর ধরে বর্ষিয়া মনশেন ক্লাবভাকের গোলবারের নিচে আস্থার প্রহরী হয়ে আছেন তিনি। এক বায়ান মিউনিখের ম্যানুয়েল নয়্যার ছাড়া বুসেন্দেও লিগায় এই সুমেরের মতো ধারাবাহিক গোলকিপারের হয়তো দ্বিতীয়টে আর কোথাও নেই। এতদিন জার্মান বুন্দেস লিগার দর্শকরা এই কথা জানলেও আজ জানল গোটা বিশ্ব। এই সুমেরের কাছে আরেকটু হলে হেরে যেত বসেছিল স্পেন, কিন্তু না, সেটা হয়নি। সুমেরের সতীর্থরাই সেটা হতে দেননি। রুদ্ধশ্বাস টাইব্রেকারের শেষে তিনজন সুইস তারকা পেনাল্টি মিসের মতো হওয়ার পর জয়ের হাসি হেসেছে 2008 ও 2012 ইউরোর চ্যাম্পিয়নরাই। ম্যাচে যথারীতি স্পেনেই আধিপত্য ছিল, বলে দখলে তাদেরই বেশি ছিল, কিন্তু মাঝে মাঝে প্রতি আক্রমণ যখন উঠে যাচ্ছিল সুইসরা, স্পেন রক্ষণ বেশ ভালোই চিন্তায় পড়ে যাচ্ছিলেন। তখন ম্যাচের শুরু থেকে সুইসরা একটু ব্যাকফুটে ছিল। নিয়মিত অধিনায়ক ও মাঝ মাঠের সবচেয়ে বড় ভরসা গ্রানিত জাকা ছিলেন না, তার জায়গায় নামানো হয়েছিল সুমেরের ক্লাব সতীর্থ ডেনিস জাকারিয়াকে। এই জাকারিয়ার কল্যাণেই প্রথমে এগিয়ে যায় স্পেন। ম্যাচের 8 মিনিটে লেফট ব্যাক জোরদি আলবার দূরপাল্লার একটা শট এই জাকারিয়ার গায়ে লেগে দিক বদলে যায় জড়ায় গোলে। প্রথমার্ধের বাকি সময়ে সুইসদের উপরে বেশ ভালোই চড়িয়ে ঘোরায় স্পেন। ভারপ্রাপ্ত অধিনায়ক জেরদান শাকিরির কল্যাণে বেশ কয়েকটা ভীতি জাগানিয়া আক্রমণ করেও তারা, কিন্তু শেষ ম্যাচ পেরে ওঠেনি। মরার উপর খারার গা হয়ে আসে উইঙ্গার বিল অ্যাম্বুলার চোট। 23 মিনিটে মূল রিট ইনসাইড ফরওয়ার্ড অ্যাম্বুলার জায়গায় নামানো হয় রুবেন বার্গাসকে। দ্বিতীয়ার্ধে আস্তে আস্তে স্পেনের উপর প্রেস করে তোলা হয় শুরু করে সুইসরা, এরা সুফলও পায় তারা। 2 সেন্টার ব্যাকও পরো তুরেস ও আমেরিক লাপাত্তো ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে দলকে সমতায় ফেরান শাকিরি। সমতায় আসার পর থেকে সুইসদের মনে আত্মবিশ্বাস আরও বেড়ে যায়, কিন্তু সে আত্মবিশ্বাস ভাঙতেও সময় লাগেনি। 77 মিনিটে বদলি স্ট্রাইকার জেরার্দো মোরেনাকে ফাউল করার দায়ে লাল কার্ড দেখেন মিডফিল্ডার রেমো ফয়লার, কিন্তু রিপ্লেতে দেখা যায় মেরোনেকে ফাউল করার আগেই বলের দখলে পেয়েছিলেন ফয়লার, ফলে রেফারি মাইক অলিভারের এই সিদ্ধান্তে বেশ বিতর্কের জন্ম দিয়েছে। একজন কম যেহেতু সুইসরা এবার খোলসে বন্দী হয়ে যায়। আক্রমণ ভাগে সবচেয়ে বড় তারকা শাকিরিকে বসিয়ে তুলনামূলক রক্ষাত্মক জিবলিল সোহকে নামান হয়। লক্ষ্য একটাই, গোল খাওয়া যাবে না, আর এই লক্ষ্য পূরণে দলকে সবচেয়ে বড় সহায়তা দিয়েছেন ইয়ান সুমের। দুর্দান্ত কিছু সেভ করেছেন, নিশ্চিত গোল খাওয়ার হাত থেকে দলকে বাঁচিয়েছেন, 10-10টা সেভ করেছেন। স্পেনের কোচ লুইস এনরিকের মুখে তখন রাজ্যের চিন্তা, সেমিতে যাওয়া যাবে তো? পেনাল্টি শুট আউটে সে চিন্তা কমাতে খুদ এগিয়ে গেলেন সুইস তারকারাই। স্পেনের অধিনায়ক সেহিও বুস্কেতস প্রথম পেনাল্টি মিস করার পর যদি চিন্তায় পড়ে যান, সে চিন্তাও কমিয়ে দিয়েছেন 2 সেন্টার ব্যাক ম্যানুয়েল আকাঞ্জি, ফাবিয়ান শায়ের ও উইঙ্গার রুবেন বার্গাস প্রত্যেকে পেনাল্টি মিস করেছেন। ওদিকে তাই রোদ্রির পেনাল্টি সুমের আটকে দিল স্পেনের সমস্যা হয়নি। মিকেল ওয়ার্সাবেলার পেনাল্টি জালে জড়ানোর সঙ্গে সঙ্গেই নিশ্চিত হয়ে যায় সেমিতে যাচ্ছে স্পেন। তবে এই পারফরম্যান্সের পর সুমেরের উপর বড় দলগুলোর নজর ভালোভাবে পড়বে, এটাই নিশ্চিত।